আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং খুবই ইউনিক চিকেন সমোসা। এই সমোসাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজার। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বাটিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটা পুরোটাই অপশনাল, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। 1 চামচ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। ময়দাটাকে খাস্তা করার জন্য এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন হাত দিয়ে ডলে ডলে এবং একটু সময় নিয়ে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে। এটা মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। একসাথে বেশি পানি দেওয়ার কারণে কিন্তু ডোটা নষ্ট হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে 10 মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর সেই ফাঁকে সমোসার পুরটা তৈরি করে নিব। এখানে হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 2টি লং, 1টি তেজপাতা, 1টি এলাচ আর ছোট 1 টুকরো দারচিনি। জাস্ট ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ মুরগির মাংস দিয়ে দিয়েছি, আর মাংসটাকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু টুকরো করে নিতে পারেন, বা কিমাও ব্যবহার করতে পারেন। এই পুরোটাকে যে কোনো মাংস দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন এড়ে চেড়ে একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা পাউডার, 1/2 চামচ পরিমাণ দারুচিনি পাউডার, 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখানে আদা রসুনটাকে আমি একসাথে ব্যবহার করেছি, আপনারা চাইলে আলাদা আলাদাও ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আবার নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একটু ভেজে নিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর মশলাটাকে কষানোর জন্য এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিয়েছি। মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর সেই সাথে এক্সট্রা পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এই পুরটাকে একটু আঠালো ভাব করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পটেটো ম্যাশ দিয়ে দিচ্ছি। চাইলে পটেটোটাকে আপনারা কিউব করে কেটেও নিতে পারেন। এখন চামচের সাহায্যে ঠিক এভাবে করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম রেখে এই কাজটা করে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আর চিলি ফ্লেক্সটা কিন্তু পুরোটাই অপশনাল। নামানোর 2-3 মিনিট আগে আমি এর মধ্যে দিয়ে দিব টেলে নেয়া জিরা পাউডার। এখন আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন অন্য একটি পাত্রে তুলে আমি পুরটাকে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। তো ডোটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আমি এখানে ছোট ছোট রুটি বেলে নিব। তো এখানে পাতলা করে আমি একটা ছোট সাইজের গোল আকারে রুটি বেলে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে ঠিক এরকম করে প্রথমে আমি দাগ কেটে নিব। সমানভাবে কিন্তু 4 ভাগে ভাগ করে নিতে হবে। এখন মাছ থেকে একটু ফাঁকা রেখে আমি নিচ থেকে এরকম করে কেটে নিব। আসলে এটা বলে বোঝানো সম্ভব না, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে সমোসাটা তৈরি করে নিয়েছি। এ পাশেতে আমি নর্মাল পানি লাগিয়ে দিব, এতে করে কিন্তু আটার কাজ করবে, ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না। হাত দিয়ে চেপে চেপে ঠিক এভাবে করে সেট করে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুলে যাবে। খুব সুন্দরভাবে চেপে চেপে কিন্তু আমি সেট করে নিয়েছি। এখন বাকি যে 2 পাশটা আছে ঠিক ছুরি দিয়ে এভাবে করে কেটে নিব লম্বা লম্বা করে। একইভাবে আরেকটি পাশও আমি কেটে নিয়েছি।
এখন এর উপর নরমাল পানি লাগিয়ে দিব। এতে করে কিন্তু আঠার কাজ করবে আর সুন্দরভাবে কিন্তু লেগে থাকবে। এখন ডান পাশ থেকে ঠিক এভাবে করে নিয়ে লাগিয়ে দিতে হবে, আবার বাম পাশ থেকে নিয়ে লাগিয়ে দিতে হবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন করাটা কিন্তু খুবই সহজ। সমোসাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পাতার মতো ডিজাইন করে নিব, তাই আমি অপর পাশটাতে পুরোটাতেই নর্মাল পানি লাগিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়ে আঠাও তৈরি করে নিতে পারেন। এখন এই পাশ থেকে এভাবে করে ফোল্ড করে দিব, আবার অপর পাশ থেকে ঠিক এভাবে করে ফোল্ড করে দিতে হবে। এখন হাতের সাহায্যে ঠিক এভাবে করে আমি পাতার শেপ করে নিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। তো সবগুলো তৈরি হয়ে গেলে এখন ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন সমোসাগুলোকে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো বাকিগুলোকেও আমি ঠিক এভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং খুবই ইউনিক সমোসা। এই সমোসাটা অতিথি আপ্যায়ন বা বিকেলের নাস্তায় কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। টমেটো সস বা যে কোনো চাটনির সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।